সকালবেলা উঠে আমরা মন্দিরে একটুখানি এসেছিলাম একটু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করার জন্য। তো ভেতরে তো আর যেতে পারবো না, এই বাইরে থেকে দেখি সব হয়ে যাচ্ছে। আর আমরা একটু গেছিলাম পেছন দিকে, মানে ওই দিকে মার্কেটটা তোমাদের যেটা দেখালাম ওই সাইডে মার্কেটটা একটু ঘুরে দেখে, কোনোদিনই যাওয়া হয় না। তো এবারে এসে ফাঁকা দেখলাম রাস্তাটা, তার জন্য গেলাম আর একটু ওই পাড়া তো দেখলে আমরা কি। এবার চলো এবার হোটেলে ফিরে যাবো, আবার দুপুরবেলার খাওয়া দাওয়ার কী হবে সে জোগাড় করতে হবে। না আজকে তো ভোগ খাবো। ওহো হো, আজকে তো রান্না বান্না হবে না, আজকে আমাদের জগন্নাথের ভোগ আসবে। মানে রান্না করতে হবে না ভালো, না ভোগ খেতে পারবে ভালো? তাহলে উল্টো বললে না তুমি। বলো জগন্নাথ ক্ষমা করো, তুমি অন্যায় কথা বলেছো। এটাই অ্যাকচুয়াল মনের কথা যে নিজের কাজটা করতে হবে না, জগন্নাথ আমাকে এরকম করেছে। জগন্নাথের ভোগ আমাদের দিয়ে গেছে, আজকে আমাদের লাঞ্চটা জগন্নাথের ভোগ দিয়েই হবে। তো ভোগের মধ্যে কী কী আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এমনি প্লেন অন্ন রয়েছে, মিষ্টি ভাত মানে যেটা আমরা পোলাও ভাত বলি সেটা রয়েছে, পোলাও ভাত। এটা আরেক ধরনের রাইস, এটা মনে হচ্ছে এটা খিচুড়ি, এটা খিচুড়ি আছে। এটা একটা ডাল, এটা আরেকটা ডাল, দু রকমের ডাল আছে। আর এটা কোনো মিক্সড সবজি আর জাতীয় কিছু হবে, এই রয়েছে। আর আছে মালপো, খিরটা এখনো আসেনি, খিরটা আমাদের দিয়ে আসছে। হ্যালো, বলছি আমি আর ফটো ঠিক করেছি, ঠিক আছে? ওই আমি আর সঞ্জীবটা যাচ্ছি মোহনার দিকে, ঘুরে আসবো। ক্যামেলিয়ার ওখানে দাঁড়াবে, তোমরা একটু হেঁটে ক্যামেলিয়া চলে আসবে। হ্যাঁ ওখানে আরে হ্যাঁ ওখানটা চলে আসবে, চলে এসে ওখান থেকে আবার তোমাদের নিয়ে গিয়ে ওই মোহনা ঘুরিয়ে ওই বিপত্তারিণী মন্দির দেখিয়ে নিয়ে আবার ওখানে তোমায় নামিয়ে দেবে, ঠিক আছে? অস্ত্র যাচ্ছে এখন, আর দূর থেকে দেখা যাচ্ছে নদীর সমুদ্রের সাথে মিশছে। এখানে একটা জনকোলাহল দেখা যাচ্ছে এবং খুব সুন্দর সাজানো গোছানো জায়গাটা লাগছে। পরে জানতে পারলাম এটা একটা সিনেমা শুটিং চলছে। আমরা আগেরবার যখন এসেছিলাম তখন এই দিকে রাস্তা দিয়ে সোজা চলে গেছিলাম মোহনার নদী, যেখানে সংযোগস্থল আছে এখানে সেই নদী সমুদ্রের সংযোগস্থল আমরা গিয়েছিলাম। তো এবারে জাস্ট আমি ঘুরে দেখে নিই, এটা একটা হাইওয়ে, নতুন করে হাইওয়ের সাথে কানেক্টেড রোড একটা তৈরি হয়েছে, যেটার মাধ্যমে সরাসরি চলে যাবো। বাইরে বাইরে হাত দেখাচ্ছে, এই রাস্তা সোজা চলে যাচ্ছে। নাবো আর সামনেটা উঁকি মারো, কেমন বসে রেখে কী হবে? নাবো এখানে দেখেছো কতটা খায়, নাবার যাবো ওখান দিয়ে, এখান দিয়ে না, অনেকটা উঁচু আছে জায়গাটা, খাড়া, এটা পুরো খাড়া জায়গা। যেতে হবে
এখন মোনা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তো হেঁটে গিয়েছিলাম আগের বারে। আচ্ছা, এমনি আমি তো দেখেছি ওই যারা এখানে বাইক স্কুটার ভাড়া করে না, তারা দেখি ওই দিক দিয়ে নামে নদীতে, সোজা এই রাস্তা ধরে সোজা চলে যায়। আচ্ছা, নেক্সট বার তাহলে যেতে হবে। হ্যাঁ, আমাদের সময় নিয়ে গেল না কেন? নয়টি হয়ে গেছে। বিপত্তারিণী চণ্ডীবাড়ি এটা, এখন লকডাউন তো, মোবাইল একদম ঠিক কথা। তা না, তুমি আমার বাবা মাকে যত অব্দি আমরা গেলাম অত অব্দি নিয়ে যাবে। নতুন কনস্ট্রাকশন হচ্ছে হোটেলের, কিন্তু হলে কি হবে, কাজ এখন বন্ধ করে দিয়েছে অনেকদিন। এটা হোটেল ড্রিম ল্যান্ড হলো, আমরা প্রায় লাইট হাউসের কাছেই চলে এসেছি। আবার হোটেল সোনার বাংলা, লাইট হাউস দেখা যাচ্ছে এখান দিয়ে। পুরী স্বর্গদ্বার অঞ্চলের থেকে এই অঞ্চলটা অনেক ফাঁকা এবং অনেকটাই নিরিবিলি। এই নিরিবিলি জায়গাতে যদি কারো রাস্তে ইচ্ছা করে তবে রাস্তে সবাই পারে। আমার এরকম জায়গাই ভালো লাগে। এটা লাইট হাউস, আগে উপরে উঠতে দিত, এখন তো মানে বন্ধ আছে, উঠতে দেয় না। পুরী বিচ রিসোর্ট, তারপরে হোটেল নীলাদ্রি, এখানে মিস্ট ক্যাফে আছে। আমরা এখন যে রাস্তাটা রয়েছে রাস্তার নামটা কি? মেরিন ড্রাইভ। নিউ মেরিন ড্রাইভ। এখানে ট্যাক্সি স্ট্যান্ড করেছে, পার্কিং করে, এখানে এমনি গাড়ি নিয়েই হয়তো ওই সাথে থাকবে। হোটেল লক্ষ্মী রেসার, আমরা আবার আমার আগের জায়গায় মানে যেখান থেকে উঠেছিলাম সেই জায়গায় আবার ফিরে আসছি। আজকের দুপুরবেলা আমরা খাবো, প্রতিটা পাতা দাম 13 ভোগের পাতা তৈরি হচ্ছে, 13 জায়গাতে ভোগগুলো বিতরণ করা হচ্ছে। 13 কিসের জন্য? আমরা 13 মেম্বার আছি বলে এদিকে বিতরণ করছি আমার মা। এই পাতা নাকি ময়লা না, ওটা ময়লা নেই, ওটা জলের দাগ আছে, ওটা প্রমাণ করে দেবে মাম্পি ওটাতে নিয়ে, যেটা ময়লা নয়। হ্যাঁ তো সেটাই তো বলছো, সেটাই তো প্রমাণ করে দেবে যেটা ময়লা নেই। না আজকের খাওয়া দাওয়ার মধ্যে ওদিকে রয়েছে আরো অনেক কিছু রয়েছে, জগন্নাথের প্রসাদ মানে বসাবে না, আরো অনেক কিছু অলরেডি বলা হয়ে গেছে, আরো অনেক কিছু। কিন্তু আমি কিন্তু বলছি না, ওটা একটা ডাল, ওটা একটা ডাল, ওটা আরেকটা মিক্স সবজি, একটা মিক্স সবজি। জগন্নাথের প্রসাদ নিয়ে কি কথা? আমার শ্বশুর মশাইকে দেখুন ঘোড়া টকবক 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 টকবক।
পাকাটা জ্বলছে কেন? একটু গরম লাগছে। টান পড়ে গেল। বাবা খুব এক্সাইটেড। হচ্ছে এক নাম দেখো। দাঁড়াও দাঁড়াও। না ঢাকা লাগবে না। আপনি দেন আমি মাটি এটা দিই। এবার হাত দাও। আচ্ছা এনা পরিচয় করে দিই। আমার শাশুড়ি। দাদু যে কমে কমে না না অত খিচুড়ি দিচ্ছেন দিদি। দেখেছি তো হামাগুড়ি খাচ্ছে সিনজানি ভিডিওটা দেখিনি।